নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানতপুরে ভোকৃত খালকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলার ঘটনায় তিনজন আহত হয়েছে। ভুক্তভোগী পাতেমা ও স্থানীয়রা জানায়, নাসিরগঞ্জের সাথে দীর্ঘদিন ধরে ভূমি নিয়ে বিরোধ চলছিল। হঠাৎ করে নাসিরের নেতৃত্বে একদল সন্ত্রাসী গতকাল সকালে আমানতপুর শকিনস্থ কালতলা জমি সংলগ্ন খালপাড়ায় এসে তাদের ভোকৃত খাল দখলের চেষ্টা করে। এতে বাধা দিলে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বসতবাড়িতে হামলা চালায়, ঘর দরজা ভাঙচুর করে, প্রজেক্টের বেড়ির জাল কাটিয়ে দেয়। নোয়াখালী থেকে মোজাম্মেল হোসেন কামালের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।